দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে তামাকের চাষ অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় তামাক চাষে ঝুঁকছেন চাষিরা তামাকিগুলোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে নাটোরের লালপুর বড়াইগ্রাম ও বাগাতিপাড়ায় এবার তামাকের চাষ হয়েছে একশো হেক্টর জমিতে অন্যান্য ফসলের চেয়ে তামাক চাষে লাভ বেশি বাজারজাত করতেও পোwidehat হয় না ঝামেলা পিনা পয়শায় সার কীটনাশক ওষুধ সরবরাহ করার পাশাপাশি সুদমুক্ত ঋণ দিচ্ছে তামাক কোম্পানিগুলো আমরা তামাকে চাষ করি কোম্পানি থেকে লোন দেয় আমার কোনো ঝামেলা হয় না কোম্পানি লোকই আইসি এখান থেকে কিনে নিয়ে চলে যায় আমরা করি এইজন্যই টাকাটা একবারে পাই বারে আমরা কিসব কিছু করতে পারি বল্লো না আবার টাকাটা চিড়ে চিড়ে আসে টাকাটা আমরা দেখতেও পারি না কিছু করতেও পারি বেশি লাভের আশায় তামাক প্রক্রিয়া যাতেও জড়িয়ে পড়েছেন অনেকে এই কাজে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি এদের বেশিরভাগই জানেন না শ্বাসনালীতে যাবে এবং সেখানে তাদের তারপরে তারপরে তাদের তাদের ক্যান্সার হতে পারে সারজনিত এ সমস্ত তাদের হতে পারে কোম্পানিগুলোর দেওয়া সুযোগ সুবিধার কারণে তামাক চাষ বেড়েছে পার্বত্য জেলা বান্দরবানেও কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে জেলায় তিন হাজার হেক্টর জমিতে তামাকের চাষ হচ্ছে পাঁচ করলে আড়াই লাখ তিন লাখ বান্দর ফসলই জমির পরিমাণ এমনিতেই কম তামাক চাষের কারণে কমে আসছে ধান আখ মসুর ছোলার মতো ফসলের চাষ কৃষি বিশেষজ্ঞরা বলছেন তামাক চাষের কারণে জমির উর্বরতা শক্তিও কমে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই মুহূর্তে জানিয়ে দেবো ঢাকার পুঁজি বাজারে ইন্ডেক্সগুলো সব